এবার আসছে বিস্তারিত খবরে। 12 ঘন্টায় হাওড়া থেকে নয়াদিল্লি শুরু হয়ে গেছে হাই স্পিড রেল করিডোরের কাজ। মিশন রফতারের প্রাথমিক পর্যায়ে টান টান করা হচ্ছে ওভারের তার। যত মসৃণ বিদ্যুৎ সরবরাহ ততই দ্রুত দৌড়াবে ট্রেন। করোনাকালে গোটা দেশে রেল পরিষেবা যখন খুব সীমিত, তখন নীরবে বিপ্লব ঘটে চলেছে হাওড়া নয়াদিল্লি রুটে। দ্রুত গতিতে তৈরি হচ্ছে হাই স্পিড করিডোর। হাওড়া থেকে নয়াদিল্লি যেতে এখনো পর্যন্ত সবচেয়ে কম সময় নেয় রাজধানী এক্সপ্রেস। ঘন্টায় 130 কিলোমিটার গতিতে দৌড়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় সে। তার থেকে আরো 5 ঘন্টা কম সময়ে পৌঁছে দেওয়ার কর্মযজ্ঞ চলছে। মিশন রফতারে যাত্রীরা 12 ঘন্টায় হাওড়া থেকে দিল্লি পৌঁছবেন। হাওড়া দিল্লি আর দিল্লি মুম্বাই ये दो रूट को 160 के एमपीएच पे चलाने का वर्क सेंक्शन हुआ है। हावड़ा दिल्ली का जो वर्क है वो करीब 6,600 करोड़ का एस्टिमेट उसमें ऑलरेडी सेंक्शन हो गया है। হাই স্পিড করিডোরে ট্রেনের গতি ঘন্টায় 107 কিলোমিটার সুনিশ্চিত করতে ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো। ওভারহেড ইলেকট্রিক্যাল মডিফিকেশন, ট্র্যাক মডিফিকেশন, সীমানা প্রাচীর নির্মাণ, ট্র্যাক কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম তৈরি রাখা। সেক্ষেত্রে চালক লাল সিগন্যাল দেখে ব্রেক না কষলেও স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে ব্রেক। প্রথম পর্যায়ে চলছে ওভারহেডের কাজ। ওইসিমে কে হতা হয় জব লোকো চলতা হয় তো লোকো মে এক ইকুইপমেন্ট হতা হয় পেন্টোগ্রাফ জিসসে কারেন্ট কালেক্ট হতা হয় और वो वायर में टेंशन रहता है। वो वायर में अगर टेंशन कम है तो करंट कलेक्शन ठीक नहीं होगा, स्पार्किंग होगी और हमारा पेंटोग्राफ जल सकता है या लोगों में क्षति पहुंच सकती है। तो वो एक बेसिक काम है कि टेंशन बढ़ाना है। उसके लिए जो ओएचई के हर एक टेंशन लेंथ में दोनों एंड पे वेट रहते हैं उनकी वेट की क्वांटिटी बढ़ानी है। এই ধনেখালী হল স্টেশনের এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে কাজ চলছে সেখানে কিন্তু মূলত যে কাজটা করা হচ্ছে, দেখুন এখানে একটা পিলার রয়েছে, এই ডাউনলাইনের পাশেই পিলার, আর সেই পিলারে কিন্তু বেশ কিছু বাটখারা বা বলা যেতে পারে কাউন্টার ওয়েট যেগুলোকে বলে, সেগুলোর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ যত কাউন্টার ওয়েটের সংখ্যা বাড়বে তত তার টান টান হবে আর তত ট্রেন সেক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন ভাবে পাবে। হাওড়া নয়াদিল্লি হাই স্পিড করিডোরে ইস্টার্ন রেলের দায়িত্বে 260 কিলোমিটার পথ, খানা পর্যন্ত 110 কিলোমিটার করবে হাওড়া ডিভিশন। 7টির মধ্যে 6টি অংশে ওভারহেডের কাজ ইতিমধ্যেই সারা। হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মকে 24 কোচের বানানো হবে, ফলে 12 ঘন্টার মধ্যে এবার হাওড়া থেকে দিল্লি পৌঁছানো কোনো অনেক কল্পনা নয়, আর কয়েক বছরের মধ্যেই তা বাস্তবায়িত হতে চলেছে। ক্যামেরায় রানার সঙ্গে শ্রেয়সী, হুগলি। করোনা আবহে কর্মী ছাঁটাই নয়, অন্য আয়ের পথ খুঁজে নিয়ে 46 জন কর্মীকে ঠিক সময় বেতন দেওয়ার বন্দোবস্ত। নতুন দিশা দেখালো পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার দেউল পার্ক কর্তৃপক্ষ। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার দেউল পার্ক সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য অসাধারণ জায়গা। বড় থেকে বাচ্চা সবার বিনোদনের নানান সামগ্রী ছাড়াও পাবেন হাইজিনিক ফুড। কিন্তু গত 5 মাসে করোনা পরিস্থিতি সব হিসেব বদলে দিয়েছে। দীর্ঘ 5 মাস টানা বন্ধ পার্ক, দেখা নেই পর্যটকদের। এই অবস্থায় পার্কে রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের মাস মাইনে দিতে অভিনব উদ্যোগ নেয় দেউল পার্ক কর্তৃপক্ষ। করকনাথ, রেড আয়ারল্যান্ড, সোনালী সহ বিভিন্ন দেশি বিদেশি মুরগি হাঁসের প্রতিপালন করা হচ্ছে এখানে। প্রতিপালন করা হচ্ছে ছাগল, পার্কের পুকুরে করা হচ্ছে মাছ চাষ, হাঁস মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা বের করা হচ্ছে অত্যাধুনিক মানে হ্যাচিং যন্ত্রের মাধ্যমে। সবটাই হচ্ছে পার্কের ভিতরে। হাঁস মুরগির খাবারের জন্য পার্কের ভিতরে করা হয়েছে ধান চাষ। সব কাজই করছেন পার্কের 46 জন কর্মী। কোভিড-19 পরিস্থিতিতে গত 5 মাসে বহু সংস্থা কর্মী ছাঁটাই করেছে, কিন্তু সেই পথে হাঁটেনি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার দেউল পার্ক কর্তৃপক্ষ। বরং পার্ক বন্ধ থাকাকালীন বিভিন্ন উপায়ে আয়ের পথ বের করে পার্কে 46 জন কর্মীকে সঠিক সময় বেতন দিয়ে দেখিয়েছেন মানবিকতার মুখ। 46-47 জন যে কর্মী আছে তাদের একজনকেও কিন্তু এই পরিস্থিতি কোভিড-19 এই পরিস্থিতিতে এই কন্ডিশনেও কিন্তু একজনকেও ছাঁটাই করা হয়নি। এরা যাতে এদের সংসারটা ঠিক করে প্রতিপালন করতে পারে, মানে ঠিক টাইমে যাতে পেমেন্টটা পায়, এখনও পর্যন্ত কিন্তু পেমেন্ট দিয়ে যাওয়া হচ্ছে, তো এই পেমেন্টটা যাতে ঠিকঠাক টাইমে পায় তার জন্যই কিন্তু আমরা এই ছাগল, হাঁস, মুরগি এইসব প্রতিপালন করে যাতে টাইমে ওরা পেমেন্টটা পায় সেই ব্যবস্থাটা আমরা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেউল পার্কও ফিরবে স্বাভাবিক ছন্দে, কিন্তু পার্ক কর্তৃপক্ষ এই নতুন আয়ের পথ বন্ধ করতে নারাজ। কর্মীদের আরও স্বাচ্ছন্দ্য দিতে পর্যটকদের বিনোদন দেওয়ার পাশাপাশি এই হাঁস মুরগি প্রতিপালন, মাছ চাষের ব্যবসাও
চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।